Assalamualaikum viewers, welcome back to Mahira's recipe world. আজকের পর্বে আমি আপনাদেরকে কাঁচা টমেটোর ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটা টেস্টের দিক থেকে টক ঝাল ফ্লেভারের হয়ে থাকে। কোনো বাটাবাটির ঝামেলা নেই, খুবই অল্প সময়ে হাত দিয়ে মেখে এই ভর্তাটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন কিচেনে যাই আর ভর্তা বানাই। ভর্তা বানানোর জন্য আমি এখানে 5টা কাঁচা টমেটো মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। এখন টমেটোর টুকরোগুলো এক এক করে প্যানে দিয়ে দিব। আমি প্যানটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব এক সাইড কিছুটা হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটা একবারে লোতে রেখে টমেটোগুলো সিদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট পর টমেটোগুলো উল্টে দিব যাতে বাকি সাইডটাও সিদ্ধ হতে পারে। সবগুলো টমেটোর টুকরো আমি উল্টে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 10 মিনিট। সব সময় চুলার আঁচটা খেয়াল রাখবেন যাতে কোনোভাবে বেশি না হয়। ঢাকনা উঠিয়ে আমি আবারও টমেটোর টুকরোগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নিব। প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে টমেটোগুলো চুলায় দিয়েছি। প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করব বাকিটা সিদ্ধ হওয়ার জন্য। চুলার একেবারে লো হিটে রাখার কারণে টমেটোগুলো সিদ্ধ হতে একটু সময় লেগেছে। এখন প্যান থেকে টমেটোগুলো প্লেটে উঠিয়ে নিব। প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 7-8টা শুকনো মরিচ নিয়েছি। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্টের অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। প্রায় 2-3 মিনিট নেড়েচেড়ে ভাজার পর মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা প্যানে দিয়ে দিচ্ছি। 4-5টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, সেটাও প্যানে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। একদম বেরেস্তার মতো করে ভাজবো না। কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলো পেঁয়াজ আর রসুনের সাথে একটু সতে করে নিব যাতে ধনে পাতার সুন্দর একটা ফ্লেভার বের হয়। পেঁয়াজ আর রসুন নরম হয়ে গিয়েছে, এখন প্যান থেকে ঢেলে প্লেটে রেখে দিব। সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন মরিচ থেকে বোটাটা আলাদা করে ফেলে দিব। টমেটোর উপরের চামড়াটা আঙ্গুল দিয়ে টেনে উঠিয়ে নিব। এখন ভর্তাটা হাত দিয়ে মাখিয়ে নিব। স্বাদমতো লবণ দিয়ে প্রথমে ভাজা মরিচগুলো মেখে নিব। মরিচ মেখে নিয়ে পেঁয়াজ রসুন আর ধনেপাতা মরিচের সাথে মিশিয়ে নিব। এখন টমেটোগুলো হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব। সবকিছু একসাথে মেখে নিব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি কাঁচা টমেটোর ভর্তা। যারা মুখরোচক বিভিন্ন ধরনের ভর্তার স্বাদ নিতে চান, তারা এই ভর্তা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেক ভর্তার রেসিপি আছে। ভর্তার প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। বিভিন্ন ধরনের নিত্য নতুন মুখরোচক ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।